গতকাল শনিবার ছিল গণহত্যা জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে পাঁচ ভাস্করের প্রদর্শনী। সপ্তাহব্যাপী যে আয়োজনে উঠে এসেছে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালটি একদিকে যেমন বিজয়ের আনন্দ বহন করে, তেমনি বহন করে স্বজন হারানোর বেদনাও। একটা মানচিত্র, একটা পতাকা আর একটা স্বাধীন দেশের স্মৃতিতে মিশে আছে কত শত নির্মমতার গল্প, কত আত্মত্যাগ, তা অনেকটাই অজানা এ প্রজন্মের কাছে। 71-এর সে গণহত্যার ইতিহাস সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে 2014 সালে 17 মে যাত্রা শুরু করে গণহত্যা জাদুঘর। এ বছর যার বয়স হলো 8। অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণহত্যা 1971 পঞ্চভাস্কর্যের যাত্রায় সামিল হয়েছেন দেশের পাঁচ ভাস্কর রেহানা ইয়াসমিন, রবিউল ইসলাম, ফারজানা ইসলাম মিল্কি, মুক্তি ভৌমিক ও সিগমা হক অঙ্কন। এমন কাজে সামিল হতে পেরে আবেগে আপ্লুত তারা। আজকে যে যাত্রা শুরু করলো তরুণরা, এটাই আমাদের কাজ ছিল, আমাদের কথা পৌঁছে দেওয়া। আমি এই তরুণ ভাস্করদের অভিবাদন জানাচ্ছি। আমার নিজের কাছে আমার মনে হচ্ছে যে কেন আমি করিনি, কারণ আমার ভিতরে বিশাল একটা অনুভূতি কাজ করে। ইতিহাসের কালো অধ্যায়ের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আয়োজক তো বটেই, আগ্রহের কমতি নেই বাবাদেরও। আয়োজনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এটা খুবই টাচি আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এই ধরনের আয়োজন বেশি বেশি করা উচিত এবং প্রচার করা উচিত। মুক্তির ইতিহাসের পরতে পরতে আছে অসংখ্য আত্মত্যাগ, রক্তে ভেজা সেই ইতিহাস আজও অশ্রুজলে সিক্ত করে চিন্ময়ী বাঙালিকে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।